আমার জালাল ভাই পালা নিয়েছেন মারফত তো মারফতের পালা নিয়ে প্রথমে কুকুরের প্রশ্ন জিজ্ঞাসা করে এটা কোনো ইজ্জতদার কথা হইল না ভাই আপনি এটাকে কি বুঝাইতেছিলেন আমি কিছুই বুঝলাম না আর কিছু যাই করেন কিন্তু ধর্ম নিয়ে কোনো হেস্তনেস্ত করার চেষ্টা করবেন না আমি যার সাথে পালায় দাঁড়াইলাম বাংলাদেশের সাথে প্রবীণ কোন শিল্পী আসেনি কি কোন আপনারা নাই অগণিত পালা বাবার সাথে যিনি করেছেন তার তুলনা সে নিজেই তার তুলনা দেওয়ার আর কেউ নাই না আমিও দুইটা প্রশ্ন নিয়ে বহুদিন যাবৎ ঘুরতেছি কিন্তু কার কাছে করুম এই মানুষ খুঁজে পাইতেছি না যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না তারে প্রশ্ন করা বুক আমি ছাড়ার কিছুই না আর যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে তারে প্রশ্ন না করলেও এটা বুক আমি ছাড়ার কিছুই হইতে পারে না তো মনে বড় আশা ফকির মাওলা দরবার শরীফে আপনি আজকে শরীয়ত পেয়েছেন কিন্তু আমি তো জানি আপনি সুন্নি আলেম আপনি একজন পীর মা একজন মাশায়েখের সহধর্মিনী আজকে শরীয়ত মারিফত পালাটা একটু ভিন্ন হবে সেটা বাবা রশিদ চান্দের কৃপা অল্প সময়ে বেশি পুণ্যের দরকার সময় কম কাম বেশি একটা আলেম হইল শিক্ষা হইল দরবারমুখী দরবারকে বলা হয় খানকা শরীফ খানকা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ দরবার শরীফ মাজার শরীফ শরীফ এখানে একটা ইবাদত আর একটা ইবাদত হইল মসজিদমুখী আমার শুধু প্রশ্ন জানবার বিষয় মসজিদকে শরীফ বলা হয় না কেন মাদ্রাসাকে শরীফ বলা হয় না কেন আর শরীয়তের প্রথমে একটা কথা থাকে সবাই বলে আর যাই করো নামাজটা পড়ো কি কয় না এরকম মানে যেমন নাই তাই করো কিন্তু নামাজটাও কইরো এই জন্য সুরা মাউনে আল্লাহ জানাইয়া দিছে এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুজক এই যে ওয়াল নামক দুজক এই মুসল্লি কারে কয় মুসল্লি কারে কয় বাবা যারা নামাজ পড়ে আরে শুধু নামাজ পড়ে না যারা মসজিদে যায় পাঁচক তো নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি এই যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক এটা কি বয়াতিক কথা কইছে নাকি আল্লাহর কোন অলিগ কথা কইছে এই কোন মুসল্লিকে আল্লাহ এই কথাটা জানাইলো যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক নামাজ পাক পাঞ্জাতন প্রেমিক যারা তারাও আদায় করে আবার এজিদের দলেও তো নামাজ পড়ছে নাকি একটু আমার জানবার বিষয় এখানে যে এই যে ওয়াল নামক দুজক কি যারা আমরা তাদের চিনব কি করে এই চেনার ব্যবস্থাটা আপনি আমাদের আজ ফকির মাওলা দরবার থেকে করে দিবেন এটা হলো জোর দাবি হাতির খোরাক যদি মশারে দেওয়া হয় হাতির খোরাক মশাই দিলে ওই খাদ্যের তলে পরি মারা যাবে আর মশার খোরাক যদি হাতিরে দেওয়া হয় তাহলে না খাইয়াই মারা যাইব যে যেরকম ব্যক্তি ওই রকম দিতে হবে ভক্তি আমি জিজ্ঞাসা করি আর একটা কথা এই যে আজান দেয় মসজিদে আল্লাহু আকবার দেন আজান কল্যাণের জন্য আসো আহ্বান করা হইতেছে আচ্ছা এই আজানের সময় এই যে চার পেয়া কুকুর আছে শিয়াল আছে এইগুলি
ভুকে কেন এই এইটা এটা আমরা আবার কেউ কেউ শুনি আর কি কয় যে জবাবটা আপনার কাছে আশা করি না যে আজান দিলে পরে শয়তান দৌড়ে পাওলায় মানুষে দেখে না কুকুর দেখে তাই ডাকে কিন্তু ইদানিং এইটা বেশি আমার ছোটবেলা আমি দেখছি আজান দিলে কুকুর ডাকে নাই কিন্তু এখন বেশি ডাকে এর শরীয়তে থাইকে আপনি একটা হাকিকতের জবাব দিবেন কারণ আপনি তো দরবারের মা আর প্রশ্ন করুন না কি কোন আপনারা জবাব জানা দরকার আছে 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 এবার আমার বাবা বালসম্ভব রশিদ সরকারের লেখা একটা গান এটা বলা হয়েছে আমার মুর্শিদের মাদ্রাসায় কিন্তু মাদ্রাসা বলতে মাদ্রাসালাকে বোঝানো হয়েছে আসলে কিন্তু খানকা শরীফ মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হয়ে যায় আজিমপুরের প্রেমের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় বৈরাবরের প্রেমের মাদ্রাসায় আরে ওই মাদ্রাসায় পয়রা কত ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসা ওরা আইলে জানে মাদ্রাসা খুলছে সিনিয়র ওরে তাতে তিনজন হয় মাস্টার হাসিফ সাদি গুলাম মাওলাই এল মেলাদু নির্ভান্না ওরে মাদ্রাসা খুলছে সিনিয়র মাদ্রাসায় তিনজন হয় মাস্টার হাসিফ সাদি গুলাম মাওলাই এল মেলাদু নির্ভান্না তারা বেলায়েত করিতে প্রচার বেলায়েত করিতে প্রচার সবক দেয় সিনাই সিনাই প্রেমের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে বাসার চান্দের প্রেমের মাদ্রাসা আরে ভাই মাদ্রাসা কইরা কত ভাই মাদ্রাসা কইরা কত ওলে আল্লাহ হইয়া যায় আমার ছেলের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে ভর্তি ফিস নেই সলোয়ানা ভর্তি ফিস বাকি চলে না ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না দরবারে ভর্তি করে না ভরে তারে ভর্তি করে না ভর্তি ফিস নেই সলোয়ানা ভর্তি ফিস বাকি চলে না ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না তারে ভর্তি করে না তারে ভর্তি করে না আরে তারে প্রথম পড়ায় কায়দা খানা প্রথম পড়ায় কায়দা খানা প্রথম পড়া রশিদ বাবা বাসার চান প্রথম পড়ায় কায়দা খানে পরে সবক যায় প্রেম সিপারা আজিমপুরের প্রেমের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয় রশিদ বাবার প্রেমের মাদ্রাসা আরে ওই মাদ্রাসা কইরা কত ওই মাদ্রাসা কইরা কত ওনে আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয় বাছা পরীক্ষার
নাম সুখমতি ওই পরীক্ষার ফিস নিষ্ঠারতি তিন সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি আরে ভজন ভক্তি আরে ভজন ভক্তি পরীক্ষার নাম নিষ্ঠারতি তার ফিস সুখমতি তিন সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি বাবারে পরীক্ষায় করলে উন্নতি পরীক্ষায় করলে উন্নতি আউলিয়ায় প্রমোশন পায় রশিদ বাবার প্রেমের মাদ্রাসায় তোরা আইকে যাবি আইরে আয় আজিমপুরের প্রেমের মাদ্রাসায় হয় বাজা ছাই বৈরা কত হলে আল্লাহ তার ঊর্ধ্বে পরিবেশে জন ওরে পাগল মন দেল কোরআনের হাফেজ হবে আরে ভয় সে জন ওরে বাজানারে ওরে আরে ভয় তার ঊর্ধ্বে পরিবেশে জন ওরে পাগল মন দেল কোরআনের হাফেজ হবে আরে ভয় সে জন বাউল সম্রাট আমার বাজান আমার হাকিম রশিদ বলে তরিকার ভাই বাউল সম্রাট আমার হাকিম আমার স্রষ্টা আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই ফেল কইর না দুটা নাই আজিমপুরে প্রেমের মাদ্রাসা তোরা আইকে যাবি চলে আয় আমার বাসার চান্দের প্রেমের মাদ্রাসা আপনি যারা আছেন বসে পড়েন দয়া করে বসে পড়েন এখন বসার মতো পরিবেশ হয়েছে অনেকে বসছে একটু বসেন একটা গান রাখলাম আর একটা দরবারি গান করে বসে যাব দরবারি গানে আমার বাসার চান্দের যারা ভক্ত তারা হইলে আমার বাজান আমি প্রত্যেকের মধ্যে আমার রশিদ চান্দ্রে দেখি তাই আমার এবারের গানটা সবাই রেডি থাকো বাবা সাত্তার ভাই মরছে যারা জিন্দারে বরায় হইছে সংসারে মঞ্জিল বাজান রাজ্জাক ভাই তরিকার ভাই মরছে যারা চিন্তা মরা মর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা আজিমপুরের দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা ফকির মাহুলা দরবারে I'm not
أي مورشي جارا جندا مورا يا مور أي سيشان شاري مورشي جارا جندا مورا يا مور أي سيشان شاري بابير مورا مورغات تورا أزو تورير دربار أكتا پريمير مورا مورغات تورا باشار ساندير دربار আমার বাবা হয় প্রেমের মহাজন দেইখা প্রেম করি করে আমার রশিদ বাবা প্রেমের মহাজন আমার বাসার বাবা প্রেমের মহাজন দেইখা প্রেম করি করে মনের দরে বেচাকে না পড়লে বাবার নজরে মনের দরে বেচাকে না পড়লে বাবার নজরে ভাবের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরের দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা ফকির মাওলা দরবারে أي نور نبيجي نور تاجيلا روبي نور جالب ماري أي نور نبيجي نور تاجيلا روبي نور جالب ماري أندو كار غار ألوكي تو هاي بابار شوبيدار بيتوري অন্ধকার ঘর আলোকিত বাবার সুবিধার ভিতরে বাবের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরের দরবারে প্রেমের মরা মরগা তোরা বাসার চান্দের দরবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বাবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে এই বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া ফকির মাওলা দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া আজিমপুরের দরবারে I'm not
আসিন বাবা আল্লাহর ওলি অন্ধে কি দেখতে পারে আমার বাসার চন্দ্রে আল্লাহর ওলি কেন অন্ধে কি দেখতে পারে আমার বাসার চন্দ্রে আল্লাহর ওলি কেন অন্ধে কি দেখতে পারে সঙ্গ গুনে রং ধরিবে বলছে জালাল সরকার বাবার সঙ্গ গুনে রশিদ বাবা আসিফ বাবা বাসার চাঁদ শিবলি রশিদি সঙ্গ গুনে রং ধরিবে বলছে জালাল সরকার ভাবের মরা মরঘাট তোরা আজিমপুরের দরবারে একটা প্রেমের মরা মরঘাট তোরা ফকির মাহুলা দরবারে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে এই মরছে যারা জিন্দা মরা অমর হইছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবে অশিব বাবার দরবার একটা ভাবে মরা মরগা তোরা বাসার সামনের দরবার এই মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে বাবারে মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে আবের মরা মরগা তোরা জয়া ফকির মাওলা আমার রশিদ বাবা আমার বাসার স্থান শিবলি রশিদি ওলি আল্লাহর দরবারে জয় গুরু আমার জালাল ভাই পালা নিয়েছেন মারফত তো মারফতের পালা নিয়ে প্রথমে কুকুরের প্রশ্ন জিজ্ঞাসা করে এটা কোনো ইজ্জতদার কথা হইল না ভাই আপনি এটাকে কি বুঝাইতেছিলেন আমি কিছুই বুঝলাম না আর কিছু যাই করেন কিন্তু ধর্ম নিয়ে কোনো হ্যস্ত ন্যস্ত করার চেষ্টা করবেন না চ্যানেল মানব তরি এই সেই শ্রেণীর পক্ষ হতে ১০০ টাকা দিয়ে সম্মানিত ধন্যবাদ অনেক ভালোবাসা ভালোবাসা আর করে দেবে দেবে আর একটু থির হইতে দেন কাপড় চুপড় ভিজে গেছে টেকাও তো ভিজে গেছে গা হু গা এলো তো সেজন্য আমি একটু মনে ব্যথা পাইছি ব্যথা পাইছি কুকুরের প্রশ্ন জিজ্ঞাসা করে কেন আমি কি কুকুরের নিয়ে গবেষণা করছি নাকি কুকুরের কোনো কিছু আমি আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হইল ইনসান এখন আজান দিলে কুকুরে ডাকাডাকি করে তাতে তো আমরা মনে করি যে এই কুকুর পূর্বজন্মের মানুষ ছিল এই নামাজকে আজানকে ধর্মকে সে অবহেলা করেছে এই জন্য এই অপরাধ করে কুত্তা বানাইছে এখন ওই আফসুস করে যেই আজান রেই আমি আগের জন্মে অপমান করতাম হ্যাঁ এই জন্য এইবার আমি কুত্তা হইছি কুত্তা হইছি আলো আপনি একটু সাবধান হইয়া কথাবার্তা কই আজান আল্লাহ মহান আল্লাহর নাম আমার রসুলের নাম
এখানে যাচ্ছে ফাত প্রেমের বন্ধন এইটা রেনিয়া আপনি কুকুরের সাথে তাল মিল দিয়া এটা মুসলমানের যাই থাকব না বয়তি গত নাই বুঝে নাই বুঝে নাই আরে বুঝে নাই বুঝে নাই না 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 খাইব আরে তখন লেংটি থুইয়া দৌড় মারব এমনি আমার শরীরটা ভালো না ভাই আর বয়স তো হইছে বেশি কিছু তো কম যায় না তারপরে ওন্ডা হইল আমার স্নেহের মানুষ বাচ্চা কাচ্চা মানুষ তাদেরকে চাপানি দিলে আর কদ্দুর দেওয়া যায় তারপর আমি একটু এটুক যদি না বলি তাহলে শরীরটা তো আমার কি পালাটা ঠিক রাখতে হবে না এই জন্য আমি এই চাপানিটা দিলাম দেখি পরবর্তীতে সে কি বলে আমি প্রথমে একটা প্রশ্ন করি একজন দরবেশ সে দরবেশ তার এসমে আজম এবং তার গুপ্ত জ্ঞান জানা ছিল সে দরবেশ কিন্তু সে দরবেশ হইয়া মৃত্যুর সময় সে কুকুরের মতো জিহ্বা বের করে লালা পড়তে পড়তে কুকুরের চেহারা হইয়া সে মারা গেছে এটা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা আছে আমার জিজ্ঞাসা তার কি নাম এবং সে একজন দরবেশ হইয়া তার আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকা অবস্থায় তারপরও তার চেহারা কেন কুকুরের মতো হইল আর কেন কুকুরের মতো জিহ্বা বের করে হাঁপাইয়া তারপরে লালা পড়তে পড়তে সে মারা গেছে আমি এই প্রশ্ন করতাম না আসলে এখন দেখি দুই একটা চাপানি না দিলে চলবে না সেইভাবে ফাল আরম্ভ করছে বাইরে ভাই ছোটবেলা দেখতাম বাচ্চারা ফাল পারে আজকে দেখছি আবার জালাল ভাই বাচ্চার চেয়ে আরো বেশি বাচ্চা তবে যাই হোক একটু ব্যালেন্স রাখা সব কইরেন তাহলে সবই সুন্দর হবে ভাই সবাই নাচে আমরা না চাই কিন্তু আমরাও যদি ওই রকম ফাল পারি তাহলে একবার যদি পিছলে পড়া যাই তাহলে আমরা আর উঠতে পারব একমত খাওয়া মাতাল মানুষ সে হাঁটার পথে পড়া যায় আবার উঠে পড়া যায় আবার উঠে তো ইমামে আজম হানিফা সাহেব বললেন যে আপনি এরকম করতেছেন কেন পড়তাছেন আবার উঠতাছেন পড়তাছেন উঠতাছেন তখন ওই মদ খাওয়া মাতাল ব্যক্তি বলল হুজুর আমি পড়ি আর উঠি পড়ার আর ওঠার একটা অবস্থার উপরে হালের উপরে আমি আসি তো পইরা গেলে ওঠার সম্ভাবনা কিন্তু হুজুর আপনি যদি পইরা যান তাইলে কি আর উঠতে পারবেন তো এই কথাটা আমি বলার চেষ্টা করলাম একটা গান রাখি তারপরে দেখি কি বলা যায় তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু বন্ধু তুমি আমার নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকার সেই নূর জলে ভাসিল রে Yeah.
আল্লাহ সুবহান আপনার খাদ্য পান কুরআন দান করলেন আমার নূর নবী রে আপনি আল্লাহ সুবহান নুরানি হাতে কুরআন খানি শাহাদতের বাণী নবীর ছোটের উপরে দিনের আব্দুল হালিম চিশতি নিজামি বাবার একখানি গান আমি গাবার চেষ্টা করলাম সাত্তার ভাইরে দশ টাকা দিয়েছে আর আমাকে ২০ টাকা উপহার দিয়েছে আসলে যেই সুর যেই কথাটা অন্তরে লাগে তারও কিছু দিতে মনে চায় এটাই হলো ভালোবাসার একটা ধাক্কা আচ্ছা হইছে 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 ধন্যবাদ এবার চলে আসলো একটা কথার মীমাংসা জারির উপরে শেষ করছি আর আর দুটি কথা আছে মাদ্রাসা শরীফ কেন হলো না মসজিদ শরীফ কেন হলো না এটা হওয়া কি জরুরি ছিল শরীফ শব্দের অর্থ হলো পুত পবিত্র কিন্তু কেন হইল না এই জন্য হইল না সব মসজিদের জায়গাটা পবিত্র না খাঁটি না সহি না কি মানে একটা জমি লইয়া খুব ভেজাল এখন এই ভেজাল না জমি কেউ লইতারে না খালি কেস আর কেস লাগিয়া যাইব তখন এক পক্ষে আর কি সুন্দর করে একটা মসজিদ বানাইয়া দিল মসজিদের নামে দিয়া দিলাম জান মনে করলাম আমি খুব সব কামাইলাম যে বেটা বই নেড়ে ঠকাইছে যেই বেটা
ভাই মারা গেছে এতিম ভাতিজারে ঠকাইছে যে নাকি মা বাবারে ভাত দেয় না মা বাবার কথা শুনে না মা বাবার সেবা করে না মা বাবার খবর লয় না হ্যাঁ মনে করছে এই জায়গাটা এমনি তো বেজাইলা নিখুত না এ ঢুক দিয়া দিতে পারলে আমারে আল্লাহ বেস্তে লয়ে যাবে আল্লাহ যেমন মানে কিছু বুঝে না তবে জালাল দেওয়ান ছিল মারা গেছে এক বয়তি জালাল কাকারে সালাম দিয়ে কইতাছে কাকা দোয়া করেন আজকে অমুক বয়তের লোকে গানে যাইতাছি তো দোয়া করে নামি যেন জিততাই তার তো জালাল কাকাই কইতাছে হ তুই জিততাবি যেদিন খোদাই বাই থাকবো না তুই হেদিনই জিতবি যেদিন খোদাই বাই থাকতো না আসলে চিটারি বাটপারি কইরা মানুষ ঠকাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি সেসরামি কইরা আরেকজনের সম্পদ আরেকজনরে দিয়া হ্যাঁ তুমি মসজিদ বানাইবা মাদ্রাসা বানাইবা তাতে তুমি মুক্তি পাইবা এটার আশা করা আমার গ্রামে এক বেডায় মাইয়ারে সম্পদ দেওয়ান লাগবো দেখা ফোলার নামে আগেই লিখা দিয়া দিচ্ছে ব্যাগ সম্পদ আল্লাহ বলছে ওরে মানুষ বিন্দু পরিমাণ তুমি যদি শরীর ঠকাও এই চার আঙ্গুলের জমিও যদি তুমি কাউকে ঠকাও তুমি যদি কারো হক নষ্ট করো আমি আল্লাহ হক তুমি নামাজ কালাম এবাদত বন্দিকে যত পারদর্শী হও না কেন আমি জান্নাতের উত্তরাধিকারী থেকে তোমাকে ঘাড় ধরে বের করে দেব জান্নাত এত সহজ না বাবা তাই আমি কথাটা ক্লিয়ার করে বলে দিলাম ওখানে সমস্যা থাকতে পারে থাকবে আল্লাহ মালিক তো আগের থেকেই জানে সব এর জন্য ওইটার লগে শরীফের কোনো মিল নাই আমগো মহল্লাই তো খাস জমি সরকারি জমি ওইটা তো আর পলটাকারে ব্যস্ত পারবো না হেললে গেহারা টিকতে না পারে এটা মসজিদ বানাই লিছে মসজিদ বানাই লিছে সরকারি জমি খাস জমি আমার এই উচিত কথার শুই না আমাদের করিম মস্তানের ছেলে আমাদের সেলিম ভাই সে আমাকে ৫০০ টাকা উপহার করছে এমন উচিত কথাই কম সারা দিন এই হক কথার জন্য আমাদের জিন্নত সরকার ১০০ টাকা ধন্যবাদ দুটি কথা হয়ে গেল আর মুসল্লি তারেই কয় যারা বেশি সুসল্লি ফোনা করে সুসল্লি বুঝেন নাই মানে বেশি বেশি গণ পেশাল এই গণ পেশাল হইল আমি এইটা করছি আমি সেইটা করছি আমি চার পাঁচবার খালি হজ ওই করছি আর নামাজ ছাড়া তো কিছু সহি দিই না আর তসবি তো আছেই টুপি কয়েকটা শিরসি আরও আছে মানে দাগ তো কয়েকটা আছে আরও কয়েকটা অনের ব্যবস্থা করে এটির নাম হলো সসল্লি যেটি বেশি সসল্লি পানা হেরি মুসল্লি আল্লাহ বলছে যারা নাকি লোক দেখানো এবাদত বন্দিকি করার জন্য খুব সুস্বার করে খুব চিল্লা চিল্লি করে আয় আয় আরে হারা জীবন তো জাহান্নামের কাম করছো তুই একটু বেস্তের কাম কর কর মনে যেন বেস্তের কন্ট্রাক্ট লইছে আর কি হ্যাঁ একজন রে জাহান্নামি কইয়া বইয়া রইল আল্লাহ কয় যারে জাহান্নামি কইলা তাহলে তুমি কি আমল নামার মালিক আমল নামার মালিক তো আমি তুমি কে বাউল বন্ধু জসিম বাবাজি হক কথা শুনে আরো ২০০ টাকা তো যারা নাকি লোক দেখানো আনুষ্ঠানিকতা সামাজিকতা যারা নাকি লৌকিকতায় এবাদত বন্দিগির গপ গুজারি বেশি বেশি করে আল্লাহ বলে তারাই বেশিরভাগ মুনাফিক তাদের অন্তরে কি এটা অন্তর জামি আমি খুব ভালো জানি আমাদের শাহিদা ভান্ডারি উচিত কথা শুননা টিকতে পারে নাই দূরে আয় পড়ছে ১০০ টাকা উপহার করছে আমাদের ছেলে রাজু সে বাবাজিও
100 টাকা উপহার করেছে সবার প্রতি ধন্যবাদ জানাই আমার কাছে হয়তো আর কোনো কথাবার্তা নাই আমি বলার চেষ্টা করলাম যাই হোক আমি আমার ভাইয়ের কাছে কি জিজ্ঞাসা করব আমি শুধু জানতে চাই আপনি জবাব দিবেন আপনি নাকি খেলাফত প্রাপ্ত একজন পীর আপনি যে খেলাফত প্রাপ্ত পীর আপনি যেই তরিকার খেলাফত পাইছেন সেই তরিকার রং দেখি আরে বাবা বাবা হেডার লগে কোনো মিল আছে কি যদি না থাকে তাহলে আপনার ইউনিফর্ম কি আপনি দেখলে কেমনে চিনুম যে আপনি একজন কিছু আছে পোশাক আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো আপনি বলছেন রুহানি ফায়েজ পাবো আমি জানতে চাই রুহানি ফায়েজ পাবেন রুহু তো একটা না পাঁচটা এই যেই রুহানির ফায়েজ আপনি আশা করেন সেই রুহানির নাম কি সেই রুহের নাম কি এবং সেই রুহের কাম কি আর সেই রুহের অবস্থান কোথায় আরে বাবা রে বাবা একটু ভিতর দিয়া ধরলাম আর কি আশা করি আমরা শুনব ঝুমুরা ঝুমুর রহমাতুল্লিলামিন আপনি উম্মতের জানি আপনি নবী আমার জীবন